আপনি কেমন আছেন? মিস আপনি কালকে 8-15 HP দিয়েছিলেন। অর্ধবার্ষিক না বার্ষিক? বার্ষিক হবে, বার্ষিকে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্ধবার্ষিকের মতো, বুঝছো? এখন ছুটিতে হবে না? না না, তোমরা বিরাম চিহ্ন তো পড়ে ফেলেছো, এখন বিরাম চিহ্নের উপর আজকে পরীক্ষা দিতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে এক কথায় প্রকাশ তোমাদেরকে পড়াবো, এবং শেষের 15 মিনিট আমি তোমাদেরকে বিরাম চিহ্নের উপর পরীক্ষা নেব, ঠিক আছে? ওকে মিস। এখন সবাই নিও, ওকে মিস। মিস দাঁড়ান, আগে সবাই আসুন। তাহলে মিস আমরা এক কথা প্রকাশ বের করব। হ্যাঁ, 151 পৃষ্ঠায় বের হয়ে যাও। মিস এখন বড় হয়ে 151 পৃষ্ঠায় যাও। মিস গেছি, মিস দিনের প্রথম সবাই মিউট হবে এবং আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? সবাই মিউট হয়ে যাবে। ওকে মিস, ওকে মিস। তোমরা 31 জন জয়েন করেছো, 151 জানি না, বাকিরা এখনো জয়েন করে না। 151 পৃষ্ঠায় বই খুলো, বই খুলে 151 পৃষ্ঠায় যাও এবং নিজেরা মিউট হও এবং আমার সাথে সাথে জোরে জোরে বলো। ওকে মিস, ওকে মিস। আপনি সবাই মিউট করেন না? তোমরা নিজেরা মিউট হও, আমার সাথে সাথে জোরে জোরে বলো, মিউট হয়ে। কোনটা পর্যন্ত? ওকে, কোনটা থেকে কোনটা পর্যন্ত? আপনাকে শুরু করো না তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ। তাই তাই মনে হচ্ছে। তোমাদের দিনের প্রথম ভাগ থেকে শুরু সিলেবাসে, সবাই খুঁজে পেয়েছো দিনের প্রথম ভাগ? দিনের প্রথম ভাগ থেকে শেষ পর্যন্ত, কোকিলের ডাক পর্যন্ত। দিনের প্রথম ভাগ থেকে কোকিলের ডাক। থ্যাংক ইউ। পড়ো আমার সাথে দিনের প্রথম ভাগ, মিউট হয়ে পড়ো, মিউট হয়ে পড়ো আমার সাথে। আমি যখন তখন পড়বো তখন তখন পড়বে বানান সহ, ঠিক আছে? নিজের সামনে বই খোলো, তারপর হচ্ছে পড়তে থাকো। দিনের প্রথম ভাগ পূর্বাহ্ন, বয় দীর্ঘ, বয় রেব আকার, ভ নিচে মূর্ধন্য, হয় মূর্ধন্য, কুরবান্ন। তোমাদের বানানটা জানা খুবই জরুরি, ঠিক আছে? লিখিত পরীক্ষার জন্য কুরবান্ন বানানটি আরেকবার পড়ো। কয় দীর্ঘ, কয় রে বাকার, হয় মূর্ধন্য,
হয় মূর্ধন্য নাকি হয় দন্তন্য মূর্ধন্য মূর্ধন্য ওকে মিস তারপর দেখো দিনের শেষ ভাগ দিনের শেষ ভাগ অপরাহ্ন অপরাহ্ন তাহলে আমরা দিনের প্রথম ভাগ কি করলাম পূর্বাহ্ন আর দিনের শেষ ভাগ করছি অপরাহ্ন অপরাহ্ন বানানটি সবাই একটু মনোযোগ দিয়ে দেখো স্বরে অ প অপ রয়াকার হয় মূর্ধন্য অপরাহ্ন অপরাহ্ন মিস কত পৃষ্ঠা 151 পৃষ্ঠা 151 নতুন ধানের উৎসব নতুন ধানের উৎসব নবান্ন নতুন ধানের উৎসব নবান্ন আপনি কি আমাদেরকে ভাইয়া আমার পড়া শেষে কিন্তু ধরব স্ক্রিন শেয়ার একটু পরে দেব মিস এগুলো কি দাগাবো না সবগুলোই পড়াচ্ছি তো সবগুলোই পড়াচ্ছি অতএব দাগানোর প্রয়োজন নেই সবটাই পড়তে হবে কৈরফলা রশ্মি অন্তুষ্টিও অনুস্বর প্রিয়ং ব দয়াকার বদা প্রিয়ং বদা রমণী মানে রমণী অর্থ নারী বিদেশ হতে আগত যিনি হ্যাঁ মিস পুরুষের ক্ষেত্রে কি হবে পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কি হবে পুরুষের পুরুষে প্রিয় কথা বলা রমণা মিস রমণা না রমণা হয় না রমণী রমণী হয় পুরুষের ক্ষেত্রে পুরুষ দিবে পুরুষ কিন্তু এক কথায় প্রকাশের ক্ষেত্রে পুরুষ নাই তারপরে দেখো বিদেশ হতে আগত যিনি বিদেশি বিদেশ হতে আগত যিনি বিদেশি হ্যাঁ যিনি এসেছেন বিদেশ থেকে যিনি এসেছেন তাকে কি বলবে বিদেশি বয়রশ্মি দয়েকে কালবর্ষয় রশ্মি বিদেশি ভালো ব্যাকরণ জানেন যিনি কত নম্বর চ্যাপ্টার লিখলেই হবে কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য দুইটাই কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে দুইটাই জেনে রাখো বৈয়াকরণ ব্যাকরণবিদ বৈয়াকরণ মানে কি দেখো বৈকার অন্তঃস্থ আকার যে বেশি কথা বলে বাচাল বাচাল যে বেশি কথা বলে বাচাল ঘরে আশ্রিত জামাই ঘর জামাই যে জামাই ঘরে থাকে মানে বিয়ে করার পরে বিবাহের পরে স্ত্রীর বাড়িতে থাকে তাকে বলা হয় ঘর জামাই ঘরে আশ্রিত জামাই ঘর জামাই পরের পৃষ্ঠায় যাও সবাই যে বুকে ভর দিয়ে হেঁটে চলে উড়ক উড়ক যে বুকে ভর দিয়ে হেঁটে চলে উড়ক যার বিশেষ খ্যাতি আছে যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত বিখ্যাত যা ভালো দিক দিয়ে মিস মিস ভালো দিক দিয়ে মানে খ্যাতি হলে তাহলে বিখ্যাত আর খারাপ দিক দিয়ে খ্যাতি হলে কুখ্যাত না হ্যাঁ যা বলা হয় এমন উক্ত যা বলা হয় এমন উক্ত রস্যু পয়ত উক্ত যা পূর্বে দেখা যায়নি যা কখনোই দেখা যায়নি মানে আগে কখনোই দেখা যায়নি এখন দেখা যাচ্ছে তাকে কি কি বলা হবে অদৃশ্য পূর্ব অদৃশ্য পূর্ব স্বরে অ দৈরি ক
কালপশ্চয় জফলা অদৃশ্য কয় দীর্ঘ কয় রেফ পূর্ব অদৃশ্য পূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃশ্য পূর্ব হরিণের চামড়া অজীর্ণ হরিণের চামড়া অজীর্ণ সিংহের ডাক নাদ সিংহের ডাক নাদ ময়ূরের ডাক কেকা ময়ূরের ডাক কেকা বিড়ালের ডাক মিউ মিউ বিড়ালের ডাক মিউ মিউ এটা আমরা সবাই পারবে তাই না এটা সবাই জানে কবুতরের ডাক বাক বাকুম বাক বাকুম কবুতরের ডাক বাক বাকুম তুমি ছোটবেলায় একটা কবিতা পড়েছো না বাক বাকুম পায়রা কবুতরের ডাক ঠিক আছে ছিল ওই যে এই স্পি ছিল ওটা তো লিখতে বলেছিলাম না তাহলে কি ওটা লিখ নাই সবাই বলল এই স্পি তারপরে বলে মিস এইচডব্লিউ দিয়েছিলেন মিস এইচডব্লিউ দিয়েছিলেন মিস এইচডব্লিউ আমি এই স্পি তারপরে বলেছিলেন যে ওইগুলো আমি স্পি এইচডব্লিউ দুইটা দিয়েছিলাম আমি সবটা এইচডব্লিউ তো দেই নাই আমি পরে কথা বলছি এটা নিয়ে পরে কথা বলবো এখন সবাই চুপ করো আগে পড়ে নাও এটা আগে এটা নিয়ে এটার দিকে মনোনিবেশ করো তারপরে আমরা বাকি এইচপি এইচডব্লিউ তে পড়ে আসছি কবুতরের ডাক বাক বাকুম মোরগের ডাক কক কক মোরগের ডাক কক কক দেখো ক ক বিশেষ হস চিহ্ন হস চিহ্ন দেওয়া আছে এটা খেয়াল রাখবে ভেড়ার ডাক বে 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 কাকের ডাক কা কা বিড়ালের ডাক মিউ মিউ বিড়ালের ডাক মিউ মিউ কবুতরের ডাক বাক বাকুম মোরগের ডাক কক 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 ভেড়ার ডাক বে 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 কাকের ডাক কা 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 এরপরে পরের পাশে যাও দেখো ওই পৃষ্ঠারই ভিন্ন একটা পাশ আছে ওই পাশের দিকে সবাই একটু খেয়াল করো যিনি অল্প কথা বলেন মৃতভাষী যিনি অল্প কথা বলেন মৃতভাষী যা হতে পারে না অসম্ভব যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ সহজে লাভ করা যায় যা এজন্য ভালো করে পড়ো আমি এতে বারবার পড়িয়ে দিচ্ছি কেন জিজ্ঞেস করবো দেখে তো আমি বারবার পড়িয়ে দিচ্ছি যেন ক্লাস থেকে পড়াটা হয়ে যায় বুঝেছো তোমাদের জন্য বাসায় বেশি কষ্ট করতে না হয় এই জন্যই তো দুবার করে পড়িয়ে দাও এরপরে দেখো আবার সে আমরা কিছু ডাকের কাছে চলে আসছি হাতির ডাক বৃংহিত হাতির ডাক বৃংহিত বৃংহিত দেখো বৈরি অনুস্বর বৃংহিত নাকি বৃংহিত বৃংহিত মিস আমাদের ক্লাসে মো নেম করে কেউ আছে মো নেম মোনেস
আচ্ছা সে ক্লাস করতে থাকুক, ক্লাস করতে থাকুক, তার যদি ক্লাস করতে ভালো লাগে ক্লাস করুক, সমস্যা কি? দেখো হাতির ডাক ব্রিং হিত কয়রি অনুষ্ঠার ব্রিং ভয়রসিত হিত ব্রিং হিত পাখির ডাক পূজন 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 এখানে যদি কয় রস্যকার দিয়ে দাও তাহলে কিন্তু পূজন মানে খারাপ মানুষ হয়ে যাবে, অর্থাৎ যে হচ্ছে মানে এক কথায় খারাপ বলতে পারি ভালো নয় পূজন। আর এখানে কয় দীর্ঘকার যখন দিবে তখন কিন্তু পাখির ডাক হবে, তখন সবাই কিন্তু মাথায় রাখবে যেন আবার ভুল করে রস্যকার দিয়ে দিও না। ঘোড়ার ডাক হ্যাঁ লেখো তাহলে কিন্তু যে অর্থটা দাঁড়াবে সে অর্থটা হলো যে মানুষের যে মানুষ খারাপ, অর্থাৎ যে অন্যের ক্ষতি করে, যে মিথ্যা বলে, যে কথায় যে হচ্ছে ভালো নয় আমাদের দৃষ্টিতে ভালো নয় সে হচ্ছে পূজন কয়রস্যু বর্গীয় যদন্তন্য। কিন্তু যদি দীর্ঘকার দেও তাহলে সেই পূজনের অর্থ কি হবে? পাখির ডাক, ঠিক আছে? ঘোড়ার ডাক রেশা, ঘোড়ার ডাক রেশা, রেশা বানান দেখো হয় র ফলায় এর মূর্ধন্য স আকার রেশা, রেশা বানানটা খুব ভালো করে খেয়াল করো। ঘোড়ার ডাক রেশা হয় র ফলা একার মূর্ধন্য স আকার। কুকুরের ডাক ঘেউ ঘেউ, কুকুরের ডাক ঘেউ ঘেউ। হাঁসের ডাক প্যাক প্যাক, হাঁসের ডাক হাঁস দেখেছো তোমরা কখনো? তারপর দেখো শিয়ালের ডাক হুক্কা হুয়া, কুকুরে নেমে হাঁসও ধরছিলাম একবার, তাই খুব ভালো। শিয়াল কি করে? হাঁস খেয়ে ফেলে, তাই না? সেই শিয়ালের কাছে এখন আসবো আমরা। শিয়ালের ডাক কি? হুক্কা হুয়া, হুক্কা হুয়া শিয়াল। তোমার বাসায় ঢাকার বসিলায় কি? আমার বাসায় শিয়াল বাসায় থাকবে কেন? বাসার আশেপাশে কোথাও একটা আছে যেখানে? আরে আমি তো তোমার বসিলায় অনেক আগে, মানে যেখানে আচ্ছা 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 বাবা হয়েছে জঙ্গা জমিতে। আচ্ছা ঠিক আছে, শিয়ালের ডাক কি? হুক্কা হুয়া, হুক্কা হুয়া। একটা শিয়াল ডাকলে কিন্তু দেখবি যে অনেক শিয়াল একসাথে ডাকে, আশেপাশে যতগুলো শিয়াল থাকে সব একসাথে ডাকতে শুরু করে। তারপর দেখো গরুর ডাক হাম্বা হাম্বা, গরুর ডাক হাম্বা হাম্বা। ভয়াকার নিচে কি চিহ্ন দেখো, হস চিহ্ন আছে কি? আর ভয়াকার হাম্বা ওরে কি বানান হাম্বা। কোকিলের ডাক শুধু শুধু চ্যাটিং করতেছে, মার খাবে বলে দেন। সিংহের গর্জন কেই নাদ বলা হয়, বুঝেছো? একটু আগেও ডট ডট দিয়ে ঢুকছিল সেগুলো এখন ধরবেন।
শেষের দিকে কি পড়াচ্ছিল মিস? আমি একটু পানি খেতে গিয়েছিলাম। মুখে চলে উড়ো আমি ধরছি, আমার তখন মুখস্থ হয়ে গেছিল। আচ্ছা সবাই বই বন্ধ করো এবং ভিডিও অন করো। সবাই ভিডিও অন করো, সবাইকে দেখতে চাই। করে সবাই ভিডিও অন করো। একটি কথা জানিয়ে রাখি, সবাই যার যার নাম এবং কলেজ সহ জয়েন করবে, না হলে কিন্তু আমি বের করে দেবো থেকে। আমি তোমার জীবন চাই। এ ধরনের কেউ যদি অন্য নিজের নাম আর কলেজ নম্বর ছাড়া যদি কেউ থাকো, সাদমান ও কি আজকে আইপিএল এর ম্যাচের খেলা নিয়ে দিয়ে রাখছে? বলো কোকিলের ডাক, কোকিলের ডাক। আমি ওই যে ইন্ডিয়া সিএসকে দাবি করেছি, কোথায় সে? সাদমান কে ধরছে? সাদমান হয়তো চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? কেন না, সাদমান এখানে আছে দেখতে পাচ্ছি আমি। এবার বলো মানাফ, বলো মানাফ, মানাফ আছো না? প্রিয় কথা বলে যে রমণী, আমি ভিডিও অন করতে বলেছিলাম। মিস আরেকজন করে দাও।